নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মার্চ 2024 বৃষ রাশির কেমন যেতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আপনাদের ভাগ্য, আপনাদের বিজনেস, শিক্ষা, প্রেম, কর্ম, বিদেশ কি লাভ পেতে চলেছে, কোন দিক থেকে সমস্যা আসতে চলেছে, স্বাস্থ্য কেমন যাবে, সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, আপনাদের এ মাসে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু খুব একটা সমস্যা কিন্তু থাকছে না। অর্থাৎ আপনাদের রাশির অধিপতি শুক্র মকর রাশিতে এবং 7ই মার্চ থেকে কুম্ভ রাশিতে অর্থাৎ মিত্র রাশিতে অবস্থান করাতে স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না। স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের বিশেষভাবে শুভ ফল পাবেন, কিন্তু আপনাদের কিছুটা হলেও অ্যাংজাইটিগুলো বাড়বে, কিছুটা টেনশন এ মাসে আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবার আসি আপনাদের বিজনেস। দেখুন, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এ মাসে আপনাদের সপ্তমপতি আপনাদের ভাগ্যভাবে এবং 16ই মার্চ থেকে কর্মভাবে অবস্থান করছে এবং 70 রাশিতে অবস্থান করাতে আমি বলবো 16ই মার্চের আগে পর্যন্ত ব্যবসার জায়গাটা ভালো, কিন্তু 16ই মার্চের পর থেকে বিজনেসের জায়গাটা কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে। বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না 16ই মার্চের পর থেকে, কারণ 70 রাশিতে মঙ্গলের অবস্থান। যারা পার্টনারশিপ বিজনেস করছেন, 10 জন 5 জন মিলে এক সঙ্গে বিজনেস করছেন, এখান থেকে কিছুটা হলো প্রতারিত হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে ওভারঅল আমি যদি বলি, ব্যবসা ক্ষেত্রে মোটের উপর দিয়ে আপনাদের ভালো যাবে, কিন্তু 16ই মার্চের পর থেকে ইনভেস্টমেন্ট করবেন না, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না, কোনো জায়গাতে অর্থ লস বা অর্থ ক্ষতি বা অর্থ বসে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ রাশির। এবার আসি আপনাদের ক্ষেত্রে শিক্ষা। দেখুন, পঞ্চম ভাব আমাদের শিক্ষা, পঞ্চম পতি আপনাদের 7ই মার্চ পর্যন্ত আপনাদের কর্মভাবে অবস্থান করছে, তারপর আপনার 11ই ভাবে অবস্থান করছে, কিন্তু নিচস্থ গৃহে অবস্থান করেও সরাসরি পঞ্চম পতি আপনার সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখছে। শিক্ষাক্ষেত্রে অমনোযোগী হয়ে যাওয়া বা কোন লাইনে গেলে ভালো হয়, অর্থাৎ সিদ্ধান্তহীনতাতে কিছুটা হলেও ভুগতে পারেন, অর্থাৎ সঠিক লাইন নির্বাচন করতে পারছেন না, বা কোনো আপনার যদি 7ই মার্চের পর কোনো যদি এক্সাম থাকে, গুরুত্বপূর্ণ এক্সাম থাকে বা কম্পিটিটিভ পরীক্ষা থাকে, এখানে কিন্তু আপনাদের কিছুটা হলেও সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। 7ই মার্চের আগে পর্যন্ত শিক্ষার জায়গায় ভালো, কিছু কিছু ক্ষেত্রে আপনারা অমনোযোগী বা কিছু কিছু ক্ষেত্রে একটু হলো ফ্রাস্ট্রেশনে আপনারা কিন্তু ভুগতে কিন্তু পারেন, আপনি যদি বৃষ রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে শিক্ষার জায়গাটা 7ই মার্চের পর থেকে কিছুটা হলো চাপের কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার আসি আপনাদের প্রেমের ক্ষেত্রে। দেখুন, প্রেমের জায়গাটা কিন্তু এই আমাদের পঞ্চম ভাব এবং পঞ্চম পতি নিজস্ব গৃহ অবস্থায় করছে, শুক্রের প্লেসমেন্ট যদিও ভালো রয়েছে, কিন্তু পঞ্চম পতি যেহেতু নিজস্ব গৃহ অবস্থায় করছে, আমি একটা কথা বলবো, প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা আশানুরূপ ফল কিন্তু পাবেন না। ছোটোখাটো আর্গুমেন্ট, ইগো সেন্টিমেন্ট থাকবে এবং রবি যেহেতু আপনার পঞ্চম ভাবকে দেখবে, রাগ জেদ বাড়বে এখানে, আবারও বলছি, অর্থাৎ এই জায়গাটা নিজেদের মধ্যে ইগো সেন্টিমেন্টটা দূর করতে হবে, রাগ জেদ কমাতে হবে, তাতে কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। আপনি যদি হন বিশেষ করে বৃষ রাশির মানুষ, এখানে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু রয়েছে। যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, শেয়ার বাজার, স্টক মার্কেট, এই সকল সেক্টরে আমি আবারও বলবো, 7ই মার্চের পর কিন্তু করবেন না, 7ই মার্চের আগে পর্যন্ত ইনভেস্টমেন্টের জায়গাটা ভালো। অনেকে বলে না যে কৌশিকদের কখন ইনভেস্টমেন্ট করবো, 7ই মার্চের আগে পর্যন্ত ইনভেস্টমেন্টের সময়টা ভালো, 7ই মার্চের পর ইনভেস্টমেন্ট করলে সেখানে কিছুটা হলো ডিফিকাল্টি আসতে কিন্তু পারে, অর্থাৎ হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু করবেন না, 7ই মার্চের পরে আগে আপনারা করতে পারেন। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, আপনাদের ভাগ্যাধিপতি আপনার রবির সাথে যুক্ত রয়েছে এবং অস্তমিত রয়েছে, কিন্তু
কিন্তু আপনার 16 মার্চের পর থেকে এই ভাগ্যাধিপতি আপনার জাগৃত হচ্ছে, জেগে যাচ্ছে। আমি বলবো 16 মার্চের পর থেকে আপনারা ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করবে, এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। যারা কর্ম পাচ্ছিলেন না, কর্ম প্রাপ্তির একটা বড় সম্ভাবনা রয়েছে, বা যারা জব চেঞ্জ করতে চাইছেন বা প্রমোশনের জন্য চিন্তা ভাবনা করছেন, আপনি বিষরাশি মানুষ, এই প্রমোশন এবং জব চেঞ্জের বড় ধরনের সুযোগগুলো কিন্তু আপনাদের কিন্তু আসতে চলেছে বিষরাশির ক্ষেত্রে। তবে কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে, আমি বলবো যারা বিষরাশির জাতক রয়েছেন, কর্মক্ষেত্রে যথেষ্ট মানে চ্যালেঞ্জের মুখে কিন্তু আপনাদেরকে পড়তে হবে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জকে মুখে আপনাদের পড়ে যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ প্রতিকূল অবস্থায় কিন্তু আপনারা পড়বেন, সেই জায়গাটাতে আপনারা কিন্তু ধীরে মাথা ঠান্ডা করে কাজ করুন। রাগ জেদ বাড়বে বিষরাশির ক্ষেত্রে। কোনো নতুন ব্যবসা আরম্ভ আপনারা করতে পারেন এই মাসে, এবং ব্যবসা থেকে আপনাদের মুনাফা আমি একদম বলছি না যে হবে না, হবে, কিন্তু চোখ কান খুলে ইনভেস্টমেন্ট করুন। চতুর্থপতি আপনার পঞ্চম ভাব কর্মভাবে অবস্থান করছে এবং সরাসরি একাদশভাবে অবস্থান করছে। আমি একটা কথা বলবো, যারা প্রপার্টি কিনতে চাইছেন, কোনো সম্পত্তি কিনতে চাইছেন, আমি বলবো 17 মার্চের পর আপনারা কোনো সম্পত্তি বা কোনো প্রপার্টি কিন্তু কিনতে পারেন। তার আগে কিন্তু কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। মোটের উপর দিয়ে বিষরাশির কিছু কিছু ক্ষেত্রে শুভ, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা। তবে আমি একটা কথা বলবো, কিছু ব্যক্তি, সুযোগ সন্ধানী ব্যক্তি থাকবে যারা আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মই টেনে নেবে, এবং যারা কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন বা ভাড়া দিয়ে চলেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল এই সময় দিবে। তবে একটা কথা, কিছু কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজন আপনাকে জেলাসি এবং হিংসা কিন্তু আপনাকে করবে, আপনার উন্নতির কারণ। মোটের উপর দিয়ে যদি আমি বলি, বিষরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে, সন্তানের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট শুভ যেতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, কারণ এটা সম্পূর্ণ বর্তমান গ্রহের গোচর ধরে আমি আলোচনা করলাম। এখান থেকে আমি আপনাদের দশা মহাদশা, আপনাদের গ্রহের গোচর দেখতে পাচ্ছি না। যাদের সমস্যা চলছে একবার কনসাল্ট করুন, এবং পাশাপাশি আপনারা পরামর্শ করুন, তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, এবং আপনারা মহাদেবের উপাসনা করুন, এবং প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, যতদিক আপনারা এই পাঠ করতে পারবেন, দেখবেন জীবনে যত বড় আপনার সমস্যা থাক না কেন, সেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন। তো অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।